নমস্কার বন্ধুরা, ওয়েলকাম জানাই ফিউশন কেয়ার ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওর বিষয় হলো চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে ম্যাজিক করতে পারে সর্ষের তেল। শুধুমাত্র মুখ নয়, সারা শরীরের ত্বক খসখসে হয়ে গেলে মাথার ত্বকও শুষ্ক হয়ে যায়। তাই মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে এবং চুলের স্বাভাবিক স্বাস্থ্য অক্ষুণ্ণ রাখতে মাথায় তেল দেওয়া খুব জরুরি। তার জন্য নামি দামি কোম্পানির তেল কিনতে হবে না। আপনার রান্নাঘরে সর্ষের তেলই কিন্তু ম্যাজিক করতে পারে চুলের স্বাস্থ্যের ক্ষেত্রে। রান্নাঘরের বিভিন্ন জিনিস রূপচর্চায় ব্যবহার করা হয়, তেমনি সর্ষের তেলকেও রূপচর্চায় ব্যবহার করা যায়। সর্ষের তেল এমনিতে যে কোনো রান্নার স্বাদ বাড়িয়ে দেয় এবং তার সাথে সাথে ত্বক এবং চুলের পরিচর্যাতেও এর গুরুত্ব অপরিসীম। চুল রুক্ষ এবং খসখসে হয়ে গিয়ে থাকলে নিয়মিত সর্ষের তেল দিয়ে ম্যাসাজ করলে উপকার পাওয়া যায়। এর মধ্যে থাকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, ফলে চুলের বৃদ্ধিও দ্রুত হয়। সর্ষের তেল চুলের জন্য খুব ভালো কন্ডিশনার হিসাবে কাজ করে। যাদের ড্রাই স্ক্যাল্পের সমস্যা রয়েছে তারা খুব তাড়াতাড়ি খুশকির শিকার হন। এইসব সমস্যা থেকে মুক্তি দিতে পারে নিয়মিত মাথায় সর্ষের তেলের ম্যাসাজ। এবার বলি চুলের ঔজ্জ্বল্য ফেরাতে সর্ষের তেল কিভাবে ব্যবহার করবেন। একটি পাত্র নিয়ে তার মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল এবং ঘরে পাতা টক দই মিশিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিন। এরপরে মিশ্রণটা মাথার স্ক্যাল্পে এবং মাথার পুরো চুলে মেখে নিন। একটি ধোয়া পরিষ্কার তোয়া রেখে গরম জলে ডুবিয়ে মাথায় পেঁচিয়ে রেখে দিন। এভাবে প্রায় 30 থেকে 40 মিনিট রাখার পরে তোয়ালে খুলে হালকা হাতে শ্যাম্পু করে নিন। এই নিয়মে চুলের পরিচর্যা করলে চুলের ঔজ্জ্বল্য বাড়বে। তবে এখানে একটা কথা বলে রাখি, যে কোনো জিনিস দিয়ে চুলের পরিচর্যা করার আগে একবার দেখে নেওয়া উচিত সেটা আপনার চুলে স্যুট করবে কিনা, তারপরেই সেটা ব্যবহার করা ভালো। এই ছিল আজকের ভিডিও টিপস। কেমন লাগলো আজকের ভিডিও সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এরকম ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় খুব সহজে।